হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে, কে যেতে পারে কার আগে? হ্যালো গাইজ, আজকে আমরা একটি নতুন ধরনের গেমের আয়োজন করেছি। আজকে আমরা দুপুরবেলা নদীর পাড়ে গোসল করতে এসেছিলাম সবাই, তো এই জন্য ওরা বললো যে ভাই চলেন এই সুযোগে আমরা একটা গেম খেলি, তো দেখতে থাকুন। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, তো আজকের আজকের খেলাটা হচ্ছে এই, ওখানে তিনটা বোতল আছে, তিনটা বোতল থাকে, যে প্রথমে আনতে পারবা সেই ফার্স্ট হবে। এখানে নিয়ে আসতে হবে, ওখানে যায় ওই বোতল আইনা, এই ওই নদীর মাঝখানে বোতলগুলো আছে রাখা, ওখান থেকে আইনা আবার এখানে আসতে হবে, যে আসতে পারবে সেই ফার্স্ট হবে, তার জন্য কিন্তু এখানে পুরস্কার আছে, ঠিক আছে? আর যে দিতে হবে আর দিতে হবে সবার জন্য পুরস্কার আছে, তিনজন থাকবো, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? এখন রেডি তো? হ্যাঁ, 1 2 3 শুরু হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই, কে যেতে পারে কার আগে। তো ওরা এক একজন নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কে কার আগে গিয়ে ওই বোতল স্পর্শ করতে পারবে সেই জন্য। তো আসলে অনেক সুন্দর লাগতেছে এ দৃশ্য। দাঁড়ে যাও না, ওর কাছে যাও না, এখন পর্যন্ত বোতল কেউ পায় নাই, দেখা যাক কে পায়। প্রথমে বোতল স্পর্শ করেছে আবিদ, যাও শুরুতে নিয়ে যাইতে হবে, না নিয়ে গেলে চলবে না। হ্যাঁ, ঘুরায় ফেলা নৌকাটা, ঘুরায় ফেলাও, কেউ ধরবা না নৌকা, নৌকা ধরে না ঘুরাও। হ্যাঁ, ফার্স্ট, দ্বিতীয়ত দেখা যাচ্ছে পরাজ ধরছে, আরেকজন ধরছে, দেখি আমরা কে প্রথমে পৌঁছাইতে পারে। চলো দেখি কে ফার্স্ট হয়, আমাদের কিনারে কে আগে পৌঁছাতে পারে। এক একজন ক্লান্ত সাঁতার কাটতে কাটতে, যাও যাও চালু যাও, এই একজন একজন এখানে আছে, মেবি উনি তৃতীয় হবে, তো আর দুইজন ওখানে গেছে, এবারে ফার্স্ট মেবি আবিদ হয়ে যাবে। হ্যাঁ, আবিদ ফার্স্ট হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, তোমার নাম কি? রিয়ান। রিয়ান হয়ে গেছে দ্বিতীয়, তৃতীয় এখনো আমাদের ঘাটে পৌঁছায় নাই, তো দেখি তৃতীয় আসতেছে। ফার্স্ট আর সেকেন্ড এসে পড়ছে, ক্লান্ত সাঁতার কাটতে কাটতে অনেকটা, তো এখনো তৃতীয় পৌঁছায় নাই আমাদের মাঝে, তৃতীয় আসতেছে। হ্যাঁ, আমাদের এই মাত্র তৃতীয় কিনারে আসছে, এই পলাশ হয়েছে তৃতীয়। হ্যাঁ, তোমাদের তোমাদের পুরস্কার ওখানে নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তুমি যে ফার্স্ট হয়েছো তোমার কাছে কেমন লাগতেছে? তুমি তো ক্লান্ত হয়ে গেছো না? একজন শুয়ে পড়ছে সাঁতার কাটতে কাটতে, তো বাকি সবাই এখানে পৌঁছে গেছে, যে এক একজন মাত্র একজন পৌঁছেছে। যাই হোক, এই ধরনের আরো মজাদার ভিডিও যদি আপনারা চান তাহলে এমডটর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।